আমাকে যেভাবে হোক পাশ করতে হবে। 24 সালে আবার এসএসসি ফাইনাল পরীক্ষা হয়। এই পরীক্ষায় আমি 4.25 নিয়ে কৃতিকার্য হই। একজন পুলিশ সদস্য আব্দুস সামাদ আর মাত্র 3 বছর পরেই চাকরি থেকে অবসর নেবেন। এই সময়ে 57 বছর বয়সে এসে এবার তিনি এসএসসি পাশ করে তাক লাগিয়ে দিয়েছেন। দর্শক, আমরা আছি বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে। আমরা সেই আব্দুস সামাদের সাথে গল্প করতে চাই, জানতে চাই তার পড়াশোনা জীবনের কাহিনী। এই বয়সে এসে আপনি শিক্ষাগত নতুন একটা যোগ্যতা অর্জন করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। যখন দেখলাম যে আমার অবসরের সময় আসছে, তখন চিন্তা করলাম আমি আগে থেকে একটু হোমিওপ্যাথির উপর একটু ইয়া ছিল। আমি বই পড়াশোনা করতাম, ম্যাথমেটিক্যাল পড়াশোনা করতাম। তো আমার মনে করছে যে এসএসসি পাশ ছাড়া তো কলেজে ভর্তি হওয়া যায় না। তো অবসর যাওয়ার পরে কী করব, তারপর চিন্তা করলাম যে প্লট রেডি, আপনি রেডি তো? হোমিওপ্যাথিতে হয়তো 4 বছর একটা ডিপ্লোমা কোর্স করা করবো, এরকম চিন্তা ভাবনা থেকে আমার এই পরীক্ষা দেওয়া। আমার বয়সের ব্যাপারটা, আমি 48 বছর বয়সেও কোরআন শরীফ ধরছি। আমি এই কোনো কাজে পিছপা হই নাই, চাকরি ক্ষেত্রেও পিছপা হই নাই। এসএসসি রেজাল্টটা পেয়েছেন, পাওয়ার পরে এই যে আপনার যারা সহকর্মীরা আছে, কেমন লাগছে? আসলে সবার সাথে আপনার যোগাযোগটা কেমন হচ্ছে? যোগাযোগটা অনেক কলিগদের খুব ভালো যোগাযোগ, যে হচ্ছে হলো এ বয়সে আমি যে এত পড়ার পর ধৈর্যশীল আছি এটা দেখে তারা খুব আনন্দিত। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে মানে পড়াশোনার অধিক সুযোগ আছে। যদি কোথাও পড়াশোনা করতে হয় পুলিশ সুপার অনুমতি লাগে, অনুমতি হিসেবে দেয়, আমি এই লেখাপড়া চালিয়ে যেতে পারছি। 9ম শ্রেণীতে ভকেশনালে ভর্তি হই, 22 সালে ভর্তি হওয়ার পর 23 সালে বোর্ডে পরীক্ষা হয়, আবার 24 সালে আবার এসএসসি ফাইনাল পরীক্ষা হয়। এই পরীক্ষায় আমি 4.25 নিয়ে কৃতিকার্য হই। মানুষের প্রত্যেকটা কাজের পেছনে তো একটা উৎসাহের দরকার আছে, আপনার উৎসাহটা কোত্থেকে পেয়েছেন? আমার স্ত্রী এবং আমার ছোট ছেলে যেটা ডিপ্লোমা ফাইনাল ইয়ারে পড়তেছে, তাদের উৎসাহ ছিল যে তোমাকে যেভাবে হোক পাশ করতে হবে। আপনার কাছে কোনো সংকোচবোধ হয়েছে কিনা যে এই বয়সে পরীক্ষা দিচ্ছে? আমার কাছে কোনো সংকোচবোধ হয় নাই। যারা ওখানে নির্ভয় কর্মকর্তা ছিল বা ম্যাজিস্ট্রেট ছিল, তারা বলছে যে এই বয়সে যে আপনি এখনও পরীক্ষা দিচ্ছেন, মানে এটা চিন্তা করা যায় না। চাকরি জীবন যখন শুরু করেছেন, সেই সময়টাতে আপনার শিক্ষাগত যোগ্যতা কী ছিল? আমি যখন চাকরিতে যাই সে সময় আমি ক্লাস 10-এ পড়ি, এসএসসি টেস্ট পরীক্ষা দেবো, এই সময় আমার চাকরিতে যোগদান হয়। বিদায় আমি ওই সময় আর পরীক্ষা দিতে পারিনি 1987 সালে। না, আমি এরপরে আর চেষ্টা করি নাই। আমি এভাবেই চলছিল আর কি, বিভিন্ন এই লেখাপড়াতে আমি বিভিন্ন ভালো ভালো জায়গায় চাকরি করছি। যেমন আমি DSB-তে ছিলাম, এই ট্রাফিকে চাকরি করছি, অফিসের কাজকামও জানি। চাকরি জীবনের শুরুটা কোথায় ছিল? চাকরি আমি যোগদান করি হচ্ছিলো, চাকরিতে আমি ভর্তি হই চট্টগ্রাম CMP-তে 10/10/87-তে আমি চাকরিতে ওখানে যোগদান করি এবং ওখানে আমি রিক্রুটমেন্ট হই। বগুড়া আসছি আমি গত মাসে 14 তারিখে, বগুড়া আগে সদ্যি ট্রাফিকে ছিলাম, পরে হলো পাবনা সদর কোর্ট থেকে আমি এখানে আসছি। কোন স্কুল থেকে পাশ করেছেন? এটা হলো মোহরকয়া নতুন পাড়া সেকেন্ডারি অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট থেকে, লালপুর নাটোর। আমার জন্মস্থান রাজশাহী জেলা বাঘা থানা আশরাফপুর গ্রাম। আপনার পরীক্ষার ফলাফল যখন আপনার পরিবার জেনেছে, তাদের অনুভূতি কেমন ছিল? তাদের অনুভূতি, তারা চিন্তা করতে পারছে না যে এত ভালো রেজাল্ট হবে, তারা খুব আনন্দিত। এই পাশ করার আগের আপনি আর পরের আপনি কেমন পার্থক্য দেখছেন? মানে পার্থক্য যে আমি মনে করি যে হচ্ছে হলো আমি অবসর যাওয়ার পরও লেখাপড়া আমার মানে চালু থাকবে, এই আমার চিন্তাভাবনা আছে। আমি যদি পারি, যদি এরকম নিয়ম থানে, তাহলে পরে হোমিও কলেজ প্লাস BM কলেজে আমার ভর্তি হওয়ার চিন্তাভাবনা আছে। চাকরি করাকালীন যদি এরকম সুযোগ থাকে তাহলে আমি চালা যাব। আমার চাকরি আছে 2 বছর 10 মাস। অনেকেই আছে যে পড়াশোনা করতে চায় না, অল্প বয়সেই তাদের ছেলে মেয়েদেরকে কাজে লাগিয়ে দেয় অথবা নিরুৎসাহিত করে, কিন্তু আপনি এই বয়সে করছেন, তো তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি সেটা বলবো যে আমাদের দেশে যত শিক্ষিত হবে, ডিজিটাল বাংলাদেশ, তত মানে ভালো হবে, লেখাপড়ার বিকল্প আর কিছুই নেই। আমরা কথা বলছিলাম পুলিশ সদস্য আব্দুস সামাদের সাথে। 57 বছর বয়সে এসে তিনি প্রমাণ করে দিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য শিক্ষার কোনো বিকল্প নাই, চাইলে যে কোনো সময় শিক্ষা অর্জন করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্য।